পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায়, আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায়। প্রতিটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায়। সময় বলে দেই কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু বা কে স্বার্থপর। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে ভালোবাসাই শ্রেষ্ঠ। মানুষকে ছেড়ে দেওয়া যায় না, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মরে অনেক আফসোস নিয়ে। আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন, নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে কিছুটা হলেও শিক্ষা পাবে। কেউ খুব ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। আসলে মনের শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়া যতটা সহজ, একটা ছেলের মানি ব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক কঠিন। ফেসবুকের কভার পিক করাটা তো শো অফ মাত্র, কিন্তু মানি ব্যাগের কোণে ছেলের ভালোবাসা পুষে, আর আপনি যদি কোনো ছেলের মানি ব্যাগের সেই জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন সত্যি আপনাকে কেউ ভালোবাসে। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও সবার আপন হওয়া যায় না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। মুখের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তবে সাপটিকে বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মস্বার্থে দর্শন করবে। কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময়ে বা সর্বদাই দর্শন করবে। তিন জায়গায় লজ্জা করতে নেই। নাম্বার এক, খাবার খেতে বসে। নাম্বার দুই, ডাক্তারের কাছে গিয়ে। গীতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ড ও আপনাকে ভুলে যাবে। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যতই গভীর হবে আঘাত ততই বড় হবে। দুটো জিনিস অবশ্যই আসবে, প্রথমটি হচ্ছে বাধা আর দ্বিতীয়টা হচ্ছে বদনাম। ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুকে স্ট্যাটাস ছিল, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। একটি ঈগল গাছের ডালে বসে আরাম করছিল, এমন সময় একটি খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞেস করলো, আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে আরাম করতে পারি? ঈগল উত্তর দিল, অবশ্যই। শিক্ষণীয় বিষয়, যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক ওপরে থাকতে হবে। দুটি কারণে মানুষের পতন হয়, নাম্বার এক অতিরিক্ত আরাম প্রিয় জীবন, নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। তাদের বয়স 15-28, তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার এক, বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন। নাম্বার দুই, সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন।
নাম্বার 3, যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন। নাম্বার 4, রবের ওপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। নাম্বার 5, যে কোনো নেশা থেকেই দূরে থাকুন, সেটা মেয়েই হোক না কেন। নাম্বার 6, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন, কেন পারবে না। তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো, হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাভ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেললো। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেই জ্ঞান আর দ্বিতীয়টা দেই মনুষ্যত্ব। এমন আরো ইন্টারেস্টিং পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের ছোট্ট পয়েন্ট মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পাওয়ারফুল গল্প শোনার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।